अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शिवा के जदि किच्छु बोलो ना ताहले तुम्हाके प्राणे मेरे फेलबो। बुझले आमार कथा? आ, आ, आ। আমি কখনো এটা ভাবতেও পারিনি মুখ্য তুমি এরকম করবে। তুমি আমার পরিবারকে শেষ করে দিয়েছিলে না, আজ আমি তোমাকে শেষ করে দেব। আরে বৌদি, আমি পালানোর অবস্থায় নেই, হাঁটবো কি করে? এই দেখো এইসব কি করে হয়েছে? আরে ওই রুমের বাইরে সবেই যাচ্ছিলাম, এবার বাইরে যাওয়ার জন্য যখনই পা বাইরে রাখলাম তখন জানি না কে ইঁদুর মারার খাঁচা রেখে দিয়েছিল বাইরে, আর তাতে আমার পা আটকে গেল আর আমার এই অবস্থা হলো। আরে আরে বাবা, তোর ফোন এসেছে, আমি তো তোর জন্য ওষুধের বাক্স আনলাম, কি হয়েছে তোর? নে দেখা আমাকে দেখা। হে ভগবান, এ কি করে হলো? হ্যাঁ এত রক্ত, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এবার বলো ঠাম্মা, আমি কি ইঁদুর যে আমাকে ধরার জন্য বাইরে ইঁদুর মারার খাঁচা রেখে দিয়েছে? আরে ভুল করে রেখেছে বোধ হয়। নে দে আমি ওষুধ লাগিয়ে দিই। হে ভগবান, কত রক্ত বেরিয়েছে। তুমি ওদের এক একজনকে শাস্তি দিতে শুরু করলেই আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব মা। আমি একজন মাস্কম্যান, একজন খুনিকে আমি শাস্তি দিয়েছি, মেরে ফেলেছি আমি ওকে। আর তুমি চিন্তা করো না সোনা, খুব তাড়াতাড়ি বাকি চারজন খুনিকেও তাদের শাস্তি দিয়ে আমি আমার বুলবুলকে মুক্ত করব। আমি তোমাকে পুরোপুরি ঠিক করে দেব। আমার তোমার উপর বিশ্বাস আছে মা। জয় জয় মহাদেব, 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 জয় জয় মহাদেব। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বাবা, ও এই জন্য। মা এসব এসব কি আর কেন? আসলে না বাবা,
আমাদের পরিবারের ওপর ওই ওই ডাইনির কুনজর পড়েছে, সেই জন্য আমাদের সকলের জন্য এই রক্ষা কবচ তৈরি করেছি। এটা পরে নিলে বিপদ দূরে থাকবে। আয়, তোকে পরিয়ে দি। দাও। আচ্ছা শোন, ও তেজস কেন এলো না? আমি ওকে ডেকেছিলাম। জানি না মা, লাট সাহেবের বেটা নিজের খেয়ালেই ডুবে থাকে, কি করে কোথায় যায় কিচ্ছু বলে না আমায়। বাদ দাও, তুমি তাবিজটা আমাকে দিয়ে দাও, দেখা হলে আমি ওর হাতে বেঁধে দেবো। হ্যাঁ, নে, পরিয়ে দিস। এসো মা। ঠাকুমা, আপনি এত সকাল সকালে এই ঘরে? হ্যাঁ রে মা, তুই কি করছিলিস? এটা আজকাল ডাকিনীর বিপদ খুব বেড়ে গেছে তো এই বাড়িতে, সেই জন্যে ঘুমের সময় আমি এই ছুরিটা রাখি নিজেকে রক্ষা করতে। হ্যাঁ, তা তো ঠিকই, আমাদেরও তো সবসময় ভয় করছে, এই জন্য আমি সবার জন্যই রক্ষা কবচ বানিয়েছি। নাও মা, তোমাকেও পরিয়ে দিই। কিন্তু ঠাকুমা, আপনার হাতে এই ছুরি? আরে হ্যাঁ, ওই আজ পুজো আছে না, তাই আমি বউদের জন্য ওই খাবার বানাচ্ছিলাম। আমার মনে হলো বিয়ের পর এই তো প্রথম তোর এই পুজো, তুইও তো শিবার দীর্ঘ আয়ু কামনা করবি, সেই জন্য তোকে ডাকতে এসেছিলাম। আমি তাই রান্নাঘর থেকে সোজা চলে এসেছি, তাই খেয়াল নেই, ভুলে গেছি। পার্বতী, একটা কথা আছে, নন্দিনী তো আর নেই, তাই সব কাজ তো আমাকেই দেখতে হবে। আর যদিও থাকতো, তাহলে তোমার এই প্রথম পুজোটা ওই করাতো, বলো। ঠাকুমা, এরকম কেন বলছেন? ঠাকুমা, মা নেই তাতে কি হয়েছে, আপনি আছেন তো। এই বাড়ির সবচেয়ে বড়, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আর আমি শিবার জন্যে ব্রত পালন করবই। কিন্তু আমি এটা জানি না যে শিবা আমার ব্রত ভেঙে দেবে নাকি ভাঙবে না। না না, তুমি চিন্তা করো না মা, একজন স্ত্রীর প্রার্থনা ভগবান নিশ্চয় শুনবেন। তুমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবে যে শিবার যেন সবকিছু মনে পড়ে যায়, না জানি ওই ডাইনি কি জাদু করেছে, ওর কিছুই মনে নেই।
এটাও মনে নেই যে পার্বতী শিবার স্ত্রী হয় আর দামিনীকে নিজের স্ত্রী মনে করছে। আর এদিকে একবার বেচারি দামিনীর কথা ভাবো, ওরও মনে নেই যে ও তেজসের স্ত্রী। বলো, আপনি কত সরল ঠাকুমা। আপনি যাকে বেচারি ভাবছেন আপনি জানেন না সেই হলো আসল ডাকিনী। আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম কি, চলো তুমিও স্নান সেরে নিচে তৈরি হয়ে এসো, ঠিক আছে? আমরা অপেক্ষা করছি।